হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 31st ডিসেম্বর 2022। আজকে শেষ হয়ে গেল, কিছু করার নেই, দুঃখ। আবার নতুন বছর আসছে কালকে। এটা সকালেরই ভিডিও ক্লিপস। ঠাম্মা সবে পুজো দিয়ে গেছে, তো ধূপ থেকে এত ধুয়ো তৈরি হয়েছে, আমার মনে হলো যে কি বেশ লাগছে দেখতেছো, চলো ভিডিও করা যাক। তো আমরা তারপরে গেছি শনিবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সৈনি রেগে গেছে, সৈনি কথা শুনছিলাম না, আচ্ছা বুঝেছি। সৈনির চ্যানেলে আজকে 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কংগ্রাচুলেট করে দাও সবাই, কংগ্রাচুলেশনস। তো আজকে আমরা যাব মিঠু মিসের কাছে, মিঠু মিস আমাদেরকে ডেকেছে। আজকে 31st ডিসেম্বর, আমরা সেলিব্রেট করব মিসের সাথে, ঠিক আছে? তো আমি যাব, সৈনি যাবে, বলো বল বল কি বলবো। হ্যালো, তো বছরের আজকে শেষ আর আমরা যাবো মিঠু মিসের কাছে। আমি রেডি হয়ে চলে এসেছি, 3টে বাজে, 3:30 তো যাওয়ার কথা ছিল। মিস এখন ফোন করে বলে কি 4টের সময় যেতে হবে। তো যাব, মজা করব, ঘুরবো, মিসের সাথে গল্প করব, প্রচুর ছবি তুলবো আশা আছে, কারণ মিস বলেছিল যে ছবি তুলবে সেটা কুচি আমাদের সাথে। আর ব্যাস এইটুকুই, চলো। তো সোহিনী 300 সাবস্ক্রাইবারও নেচে নেচে সেলিব্রেট করলো, আর আমরা মিঠু মিসের কাছে চলে এসেছি। মিঠু মিসের বাড়িটা এত সুন্দর, এতটা সুন্দর, বই খাতা সমস্ত ইউনিক জিনিস আছে, আর পড়া টেবিলে গাছ খুবই ভালো লাগে। আর এই দুর্গা ঠাকুরটা জানো, পুরো নাট বল্টু দিয়ে তৈরি, হাত ফাত সব কিছু পেরেক দিয়ে তৈরি, এত সুন্দরভাবে সাজানো না বাড়িটা। আমার পার্সোনালি মিসের বাড়িটা আমার খুব ভালো লাগে। দেখো নাট বল্টুগুলো পুরো বোঝা গেল ওখানটা, এই গণেশ ঠাকুরটা, ফ্লাওয়ার বাসগুলো, ইউনিক রকমের শঙ্খগুলো, আর এটা হচ্ছে ওই মাস্ক। আর এখানে আমি নাচছি, আমি আসলে মনে করছি বেশ যতক্ষণ না আসছে, আমরা এনজয় করেছি। করার পরে মিসের সাথে অনেক গল্প করেছি, মিস সাই, আর তারপরে মিস আমাদের খাওয়ালো ওই চিকেন ইন্টারনেট, সসেজ আর জয়নগরের মোয়া। আর এখানে আমি সৈনি আর মিস এখানে গল্প করছি, মজা করছি, প্রচুর পরিমাণে মজা করেছি। মিস আসতে চায় না সাই, তো আমি আর সৈনি আবার বইমেলাতে যাচ্ছি। মিঠু মিসের সাথে দেখা করা হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে, বা চলো বইমেলায়। চলে এলাম বইমেলাতে, বইমেলা লাস্ট এলাম বছরের শেষে, কালকে 1st ডিসেম্বর, বইমেলাও শেষ হয়ে যাবে। তো বইমেলাটা শেষবারের মতন ঘুরে নিলাম, সমস্ত বই খুব ভালোই লাগছিল দেখতে। আর বইমেলা তো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, ফার্স্ট যাবে হয়েছিল আর লাস্ট আজকের দিনটা দেখিয়ে দিলাম। বই খাতা সমস্ত কিছু দেখতে না প্রচণ্ড ভালো লাগছিল, খুবই ভালো লেগেছে। আর বইগুলো এত সুন্দর, এত সব থেকে বেশি ভালো লাগে না পুরনো বইয়ের দোকানগুলো, সেখানে কম দামেও বই পাওয়া যায় আর মন মতন ভালো ভালো বই পেয়ে যায়। আর এখানে আমি হাঁটছি, সৈনিকে বললাম যে কি ভালো করে একটা ভিডিও করে দে, আর তো আসবো না বইমেলাতে, ইউটিউবেও দেওয়া হয়ে যাবে, আমার একটা ভিডিও বানানো হয়ে যাবে, তো এটা বানিয়ে দিচ্ছিল। তো আমি খুঁজতে খুঁজতে হট করে আগাথা ক্রিস্টির বইটা পেলাম, বেশ ভালো। আগাথা ক্রিস্টির বই তোমরা পড়তেই পারো, ডিটেকটিভ স্টোরি মেনলি লেখেন উনি। আর সৈনি খুব পছন্দ আগাথা ক্রিস্টি, সেই জন্য ওকে বসে গিয়ে দেখ আগাথা ক্রিস্টি পেয়েছি। তারপরে অন্য বইগুলোও দেখছিলাম, ডান ডান বইমেলা ডান, কিছুক্ষণ পরে নতুন বছর শুরু হচ্ছে, সবাইকে আগে থেকেই হ্যাপি নিউ ইয়ার। দেখা যাক এখন কটা বাজে, শুনি কটা বাজে, না রাত একটা, রাত একটা নয়, কটা বাজে, ও সবে সন্ধে 6টা হয়েছে। আমরা এখন বাড়ি ফিরবো, সাইকেলটা নেবো, তারপরে পরে দেখা হচ্ছে, চলো। ওই বেলা ঘোরার পরে আমরা মনে হলো যে কি একটু ফুচকা খেয়েই নি, তো ফুচকা খেতে গেলাম। এখানে ফুচকা কাকুটা বলছিল যে কি যে এই কি রে ভিডিও করছিস কেন, হঠাৎ করে বললাম কেন তোমার ভালো লাগছে না, তো ফুচকা খেলাম, ফুচকাটা খেতে দারুণ ছিল, এই কাকুটা খুব ভালো ফুচকা বানায়। আর এখানে আমি গাইছি, ন্যাকামি করে গেছি, শুনে না। আরে দূর, যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, কেন কেড়ে নিতে দেব না,
যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আজকে হচ্ছে 1st January 2023, আর আমি সকালে চা নিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের ফুল, এই ফুলটার নাম আমাকে মা বলেছিল লিলি, বাট আমি জানি না। আর এটা আমার স্ট্রবেরি গাছ, একটু একটু স্ট্রবেরি হচ্ছে, কিন্তু কতদূর কি পাবো জানি না। রজনীগন্ধা গাছেরও কুড়ি চলে এসছে। নিউ ইয়ারটা খুব ভালোভাবেই কাটাবো আশা করছি। আর এটা হচ্ছে রুমকি মিসের বাড়ির 31st প্রোগ্রাম, ওরাও সেলিব্রেট করেছিল সবার সঙ্গে। হেভি ভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। সবাই নাচে গানে হই হুল্লোড়ে মত্ত হয়ে গেছে। আর ঠিক যখন রাত 12টা বাজলো, তখন ওরা এই বাজিটা ফাটিয়ে নিউ ইয়ারকে স্বাগত করেছে। সবাইকে সরি বলছি, কপিরাইট ইস্যুসের জন্য আমাকে ওই গানগুলো ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, ভিডিওগুলো নাচের ভিডিওগুলো সব ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। তো আশা করছি এনজয় করেছো, আর হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বছরটা খুব ভালো কাটিও।